আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আবারও স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আজকে আমি চলে আসলাম আরেকটি ছোট ব্লগ নিয়ে। আজকে আমরা দেখাবো আমরা ঈদের পরে কি কি শপিং করেছি। তার আগে আমি একটু আমার গাছগুলো দেখিয়ে নিচ্ছি, যে গাছগুলো অনেক ছোট ছিল, দেখুন অনেক সুন্দর ফুল হয়েছে। ফুল ছিল আসলে, একটু বড় হয়েছে গাছগুলা, তো আমি সেটাই আপনাদের দেখাচ্ছি। কারণ আমার আরেকটি ব্লগে আমি দেখিয়েছিলাম গাছগুলো অনেক ছোট ছোট ছিল। তো চলুন দেখি আমরা কি বাজার করে এনেছি। এখানে লাউ শাক আর লাউ বা কদু দুটাই আনা হয়েছে, যে যেটা বলেন। আর কেন দেখালাম এটা, আসলে আমরা যারা বিদেশে থাকি এটা সচরাচর পাওয়া যায় না, স্পেশালি এই লাউ পাতাটা। তো যখন আসে বা আমরাও দোকানে যাই, যখন চোখে পড়ে তখন আমরাও নিয়ে নিই, মিস করতে যাই না। তো এটা আসলে স্পেশাল ছিল। তার সাথে কিছু শুকনো বাজারও করা হয়েছে। এখানে আমি পিজি টিপস টিপ একটা দেখাচ্ছি, এটা দিয়ে দোচা তৈরি করতে ভালো হয়। অন্যান্য যে টিপ একগুলো পাওয়া যায় সেটা দিয়ে আসলে চাটা এত ভালো হয় না। আর এখানে একটু লাচ্ছা সেমাই। হ্যাঁ, প্রশ্ন আসতে পারে লাচ্ছা সেমাই কেন, আসলে আমরা সব সময় যেতে পারি না, আমাদের থেকে আমাদের যে এশিয়ান দোকানগুলি একটু দূরেই থাকে। তো এই কারণে যখনই যাওয়া হয় তখন একবারেই অনেক কিছু বাজার করে নিয়ে আসি। আর এখানে রাস্কের টোস্ট বিস্কিটগুলা চা দিয়ে খাওয়ার জন্য, বিকালের নাস্তার জন্য। এখানে হচ্ছে চানাচুর, এটা একটা ইন্ডিয়ান কোম্পানি। আর নিয়েছি আমরা এখানে রুচি চানা, রুচি মুড়ি, রুচি কোম্পানির মুড়ি। হ্যাঁ, সবগুলো মোটামুটি ব্র্যান্ডই পাওয়া যায় কম বেশি আর কি। আর আরেক প্যাকেট চানাচুর আমরা এখানে নিয়েছি, আর সেটা হচ্ছে বনফুলের, আমাদের দেশে খুবই পরিচিত এটা কোম্পানিটা। তার সাথে আরো কিছু বাজারও করেছি। আর এখানে আমি দেখাবো খুব লোভনীয় একটা জিনিস, যেটা রুচির চাটনি, এটা হচ্ছে বড়ই চাটনি, সেটাও পেয়েছি, সেটাও নিয়ে এসেছি। এটাও আসলে অনেক মিস করি। আর তার সাথে নিয়েছি সরিষার তেল, এটাও রাঁধুনি কোম্পানির। তো আমি চেষ্টা করি আসলে রাঁধুনি কোম্পানির জিনিসগুলো নিতে, যদি না পাই তখন প্রাণ বা অন্যান্য কোম্পানির জিনিস নেই, ডিপেন্ড করে। আসলে সব সময় সব কিছু পাওয়া যায় না, তো যেটা যখন পাই সেটা না নিয়ে রাখার চেষ্টা করি, কারণ সবগুলোই আমাদের কাজে লাগে। তার সাথে এখানে নিয়েছি আমরা হালিম মিক্স, আমার একটা রেসিপি আছে শান কোম্পানির হালিম মিক্স, চাইলে আপনারা এটা দেখে নিতে পারেন। আনিয়েছি শান কোম্পানি বিরিয়ানি মশলাটা, আর তারপরে বনফুলের লাচ্ছা সেমাই। তারপরে এখানে আছে টিয়ার্স কোম্পানি, যেটা ইন্ডিয়ান কোম্পানি, হোল জিরা যেটা, আস্ত জিরা। আর তারপরে এখানে নিয়েছি শুকনা মরিচ। এগুলো বাজার করতে আমাদের আসলেই যা বাঙালি দোকানে যেতে হয়, নর্মাল সুপার স্টোরে পাওয়া যায় না। এটা লাজিজা কোম্পানি, এটা সম্ভবত আমার যদি ভুল না হয় এটা পাকিস্তানি কোম্পানি, সেটা পায়া নিয়েছি। আর এখানে নিয়েছি কাস্টার্ড পাউডার ভ্যানিলা ফ্লেভার, এটা পাওয়া যায় অবশ্য সুপার মার্কেটে, বাট যেহেতু হাতের কাছে পেয়েছি তাই নিয়ে এসেছি। আর এখানে নিয়েছি লাজিজা ক্ষীর, এটা হচ্ছে রেডিমেড প্যাকেট, ঝটপট মেহমান আসলে রেডি করা যায়। এটা লাজিজা ফিরনি। আর এখানে শান বিরিয়ানি মশলাটা আমি আগেও বলেছিলাম। হ্যাঁ, আর এখানে নিয়েছি রাঁধুনির বুরহানি মিক্স, আর এখানে হচ্ছে বুটের ডাল বা চানার ডাল, এটা আসলে পাওয়া যায় না আমাদের শহরে, সত্যি কথা। এটার জন্য আমাদের বাঙালি দোকানেই যেতে হয় বা অন্যান্য ইন্ডিয়ান বা শ্রীলঙ্কান দোকানে গিয়ে খুঁজতে হয়, আমাদের আশেপাশে যে তুর্কিশ দোকান বা লোকাল সুপার স্টোর এগুলাতে পাওয়া যায় না। তো আমি কিচেন থেকেও আমাদের ভিউটা একটু আপনাদেরকে দেখাচ্ছি। আর তার সাথে বাঙালি দোকান থেকে নেওয়া হয়েছে রুই মাছ, সেটা ভেজে নেওয়া হচ্ছে, আর আরেক পাশে পেঁয়াজটাও ভেজে নেওয়া হচ্ছে তরকারিটা বসিয়ে দেওয়ার জন্য।
আর রাতে হচ্ছে আমরা পাতলা খিচুড়ি খাবো, যেহেতু বাজার করতে আসতে আমাদের দেরি হয়েছে তাই ঝটপট খিচুড়ি বসিয়ে দেওয়া হয়েছে। এখানে কিছু শশা কেটে রাখা হয়েছে, অর্ধেক মাছটা ভাজাও হয়ে গেছে। আর এই তো আজকে সারাদিন এটাই ছিল, সবচেয়ে যেটা ভালো ছিল সেটা হচ্ছে লাউ পাতা। আমরা অনেক বছর পরে আসলে খাবো, আমরা দেখা যায় 2-3 বছরে হয়তো বা একবার পাই, কারণ যখন আসে দোকানে তখন আসলে পাওয়া যায় না, বা আমরা হয়তো বা যাই না, মিস হয়ে যায়, সেই রকম ভাবে আসলে বছরগুলো চলে যায়। তো আমি লাউ শাকটাকে একটা ভালো করে বেছে পত্রিকা দিয়ে রেখেছি, আপনারা যে কোনো পেপার বা ইয়ে দিয়ে রাখতে পারেন, তো লাউ শাকটা কিছুদিন রাখা যায়, নষ্ট হয় না। তো এখানে মাছটাও রান্না হয়ে গেছে। এই তো আজকের ছোট্ট একটা ব্লগ ছিল। তো আপনারা সবাই কেমন আছেন, আপনাদের ঈদ কেমন কেটেছে? আশা করি সবারই ভালো কেটেছে। তো ঈদের পরে তো অনেক কাজ থাকে, তো সেইটাই আমি একটু আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন, সেফে থাকবেন, সতর্কতা অবলম্বন করে চলবেন, কারণ দেশের অবস্থা খুব ভালো না। আপনাদের সবার জন্য আমরা দোয়া করছি, আপনারাও আমাদের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।